আমের জুস নাম করে খাওয়ানো হচ্ছে বিষাক্ত রং, হচ্ছে প্রতারণা, বুঝতে পারছি না কোনটা আসল কোনটা নকল। বিষয়গুলো আমাদের কাছে খুবই স্বাভাবিক হয়ে উঠেছে, কিন্তু এখন যেন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। খাদ্যে ব্যবহৃত ফুড কালার ব্যবহার করা হয় সেটার সৌন্দর্য বৃদ্ধিতে, তবে এখন সেই ফুড কালারের নামে খাওয়ানো হচ্ছে বাসাবাড়িতে ব্যবহার করা রং, বিষাক্ত এমন কিছু কেমিক্যাল যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এগুলো কারা করছে, কোথায় ধরা পড়েছে, এ বিষয় নিয়ে আজকের ভিডিও নয়। আজকে কথা হবে এই খাবারগুলোতে মেশানো ভেজালের কারণে মানবদেহে কতটা ক্ষতি হতে পারে, এবং এই ভেজাল শব্দটা আমরা যে ব্যবহার করছি আসলেও এই ভেজাল হিসেবে কি ব্যবহার করা হচ্ছে। দোকানে পাওয়া বিভিন্ন ছোট বাচ্চাদের খাবারগুলো নিয়ে কথা হবে আজকে। বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। তো চলুন শুরু করি। আপনার ছোট ছেলে অথবা মেয়ে যে নাকি দোকানের খাবারের জন্য মরিয়া হয়ে ওঠে প্রায় সময়, আপনি কিনে না দিয়ে পারেন না, তবে ভেবে দেখেছেন আপনার বাচ্চাকে যেটা খেতে দিলেন এটা আসল নাকি নকল? বিভিন্ন মুদি দোকানে পাওয়া যায় এমন কিছু খাবার হলো বিভিন্ন আমের জুস, চকলেট, পানীয়, লিচি ইত্যাদি, বিশেষ করে এক ধরনের জেলি জাতীয় খাবার। অবশ্যই যদি অরিজিনাল হয়ে থাকে তাতে সমস্যা নেই, কিন্তু প্রতারকরা এমন ব্যবস্থা করে রেখেছে এই খাবারটা আসল নাকি নকল সেটা বোঝা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। রাজধানীর বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে গড়ে উঠেছে এমন কিছু কারখানা যেখানে নাকি তৈরি হচ্ছে এসব নকল প্রোডাক্টস। ছোট বাচ্চাদের প্রিয় খাবার আইসক্রিম জাতীয় ললি অথবা জেলি জাতীয় যে খাবারগুলো সেগুলো তারা তৈরি করছে অস্বাস্থ্যকর একটা পরিবেশে। শুধু এতটুকুই নয়, ফুড কালারের দাম বেশি সেজন্য তারা ব্যবহার করছে বাসাবাড়ির দেওয়ালে ব্যবহৃত ক্ষতিকর রঙের মতো পদার্থ। ভেবে দেখেছেন এই রঙটাকেই কিনে খাওয়াচ্ছেন আপনার বাচ্চাকে? সরাসরি খোলা বাজারে যেসব রং কিনতে পাওয়া যায় সেগুলোকেই তারা কিনে এনে নিজেদের মতো করে এই খাবারের সাথে এবং ফ্লেভারের সাথে অ্যাডজাস্ট করে মার্কেটে বাজারজাত করছে। কারণটা হলো এইসব ক্ষতিকর রং বাজারে সস্তায় পাওয়া যায়। অবশ্য সাথে সাথে এই খাবারগুলো আপনার সন্তানের মধ্যে এফেক্ট করবে না, কিন্তু একটা লং টার্মে সময় যেতে যেতে ধীরে ধীরে মানব শরীরের কিডনি অকেজ করে দেওয়া, ক্যান্সার অথবা ডাইজেশনের সমস্যার মতো সমস্যা তৈরি করতে পারে এগুলো। কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্ট অঙ্গ বিকল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। শুধুমাত্র রঙের কথা বললেই নয়, এরা খাবার তৈরিতে যে সকল পদার্থ ব্যবহার করে সেগুলো সরাসরি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 1994 সালে আমেরিকার এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সির প্রতিবেদনে জানা গিয়েছিল খাদ্যে ব্যবহৃত এই সকল অস্বাস্থ্যকর বিষয়গুলো ফুসফুস এবং গলবিলের ক্যান্সারের মতো সমস্যা তৈরি করতে পারে। খাদ্যের গুণগত মানের ওপর নজর রাখার জন্য একটা সংস্থা রয়েছে, এই সংস্থার দ্বারা অনুমোদিত খাদ্যগুলোই শুধুমাত্র বাজারজাত করা হয়। সেখানে আপনার আমার প্রশ্ন এটাই, তাহলে এদের খাদ্য কিভাবে বাজারজাত হলো? এর মূলে রয়েছে বিশাল এক প্রতারণা। BSTI এর যে লোগোর মাধ্যমে একটা খাদ্যের অনুমতি দেওয়া হয়, তারা তাদের পণ্যে এমন ব্যবস্থা করে রেখেছে দেখা যাচ্ছে প্যাকেটে BSTI এর অনুমোদিত লোগো আছে, কিন্তু সেটা যথার্থ নয়। আর এই বিষয়টা বোঝার অভাবেই মার্কেটে এরকম নকল পণ্য চলে বেড়াচ্ছে। BSTI এর কেমিক্যাল বিভাগের একজন উদ্যুক্ত কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী সকল জুস এবং বোতলজাতকরণ প্রোডাক্টসগুলোর উৎপাদন প্রক্রিয়া হতে হবে সম্পূর্ণ মেশিন নির্ভর। প্রোডাক্ট বোতলে ভরার পর থেকে তার ঢাকনা লাগানো অবধি সমস্ত কিছু নির্দিষ্ট একটা তাপমাত্রায় নির্ধারিত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় মেশিনের মাধ্যমে সম্পন্ন হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এসব চোরাই কারখানাগুলোতে পণ্য উৎপাদন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত সব কিছুই অস্বাস্থ্যকর পরিবেশে হাতের মাধ্যমে তৈরি করা হচ্ছে। আসলে যদি খুঁজতে যান তাহলে আমাদের ভেজাল কোনটাতে নেই সেটা বলুন। আজকে শুধুমাত্র খাবার সম্পর্কে জানালাম, মেয়েদের সাজসজ্জায় ব্যবহৃত বিভিন্ন ক্রিম, মেকআপ এগুলোতেও প্রতিনিয়ত ভেজাল হচ্ছে। বিশেষ করে আমাদের নিজেদের সচেতন হতে হবে। আর ভেজাল সম্পর্কে যদি বলতে যাই তাহলে আশেপাশের আমরা সমস্ত কিছুতেই ভেজাল খাচ্ছি। আসল এবং নকলের মাঝে তফাৎটা বুঝে নিতে হবে আমাদের এবং তারপর সেবা গ্রহণ করতে হবে। যদি খেয়াল করা হয় একটা আসল প্রোডাক্ট এবং নকল প্রোডাক্টের মাঝখানে কিছুটা হলেও তফাৎ খুঁজে পাওয়া যাবে। তাই যথাসম্ভব আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম আপনার সন্তানকে এই সমস্ত খাবার থেকে দূরে রাখার চেষ্টা করবেন। আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটা লাইকের মাধ্যমে আমাদের জানাতে পারেন। কমেন্টে লিখে ফেলুন যদি এমন কোনো প্রোডাক্ট আপনার হাতে পড়ে থাকে সেটা স্বচক্ষে যদি আপনি নকল বুঝেছেন এমনটা হয়ে থাকে। নতুন হয়ে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের সাথেই থাকুন। নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল zoombangla.com লিখে সার্চ করুন। অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।